আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ আজকের এই পর্যায়ে আমরা কথা বলবো ছোট খাটো আগারে একটা বা দুইটা গাবি লালন করে লালন পালন করে কিভাবে নিজের অর্থনীতিকে আর একটু সমৃদ্ধ করা যায় কিভাবে নিজের পরিবারকে সাপোর্ট দেওয়া যায় কিংবা একটা বা দুইটা গাবির উপরে ডিপেন্ড করে কিভাবে একজন মানুষ তার সংসার চালাতে পারে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এসেছি সম্পূর্ণভাবে আমার পিছনে দিতে পাচ্ছেন এটা কোনো প্রফেশনাল খামার না এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নাই এখানে কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানের কোনো ছোঁয়া নাই খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা ছোটোবেলায় যেমনটা দেখে এসেছিলাম গোয়ালঘর যাকে বলে তো সেরকম একটা গোয়ালঘরের মধ্যে ছোট আকারে একটা বা দুইটা গাভী লালন পালন করে কিভাবে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায় এই বিষয় নিয়ে কথা বলবো এই গাবিগুলো যিনি লালন পালন করেন হাসপাতালে চলুন বন্ধুরা কথা বলবো হাসপাতালে চার সাথে

গাভি কিনছেন বাইশ তারিখে আপনারা বলছে গরু তারপরে এখন আবার এতদিন যে গরু আপনার কাছে গরু এর মধ্যে ডাকে নাই গরু ডাকে নাই এর মধ্যে

ঠিক আছে খুদের যাও খাওয়াইলে গরু সরলে সরবি হয় বেশি এ লাগে গরু গাবি নয় না ঠিক আছে তারপর গরু মুড়ো হয়ে যায় বেশি ঠিক আছে हां তারপর গরুর গ্যাস পেটের মধ্যে পেট ফুলে যায় গ্যাস না খুদের যাও খুদের যাও লো আপনি খাবেন আমি খামু এটা আমগো খাবার এটা মানুষের খাবার ভাত আমগো খাবার গরুর খাবার না গরুর খাবার কি গরুর খাবার লো এই

আর এখন যে অবস্থায় আছে তাহলে আগামী দুই তিন মাস পরে গরু এখন বিয়েলে তাহলে বুঝতেছেন যে আপনার আমদানি ভালো হইব তখন আমাদের সংসারটা ভালো মতো চলবো এই তো আচ্ছা আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুক ক্ষুদ্র খামারি বন্ধুরা বিদায় নিচ্ছি এই খামার থেকে এই খামারে মূলত গরু লালন পালন করা হচ্ছে তিনটা তিনটার মধ্যে দুইটা গাবি আছে আর তার মধ্যে একটা বকনা বাসুর আছে তো গাবিটা বর্তমানে সাত আট কেজি দুধ এখনো দিচ্ছে তো উনি আশা করতেছে যে এটা ভবিষ্যতে আরো বেশি দুধ দিবে তার পাশাপাশি ওনার কাছে আরেকটা দেশি গাবি এখন গাভিন কিছুদিন পরেই বিয়ান দিবে সেজন্য এখন দুধ বন্ধ আছে তো ওনার উত্তরাত্তর সফলতা কামনা করছি উনি সফলতা অর্জন করুক এবং এই গরুর পিছনেই কিন্তু ওনাদের বাপ ছেলে দুজনের সম্পূর্ণ শ্রমটা বিনিয়োগ করা হয় আর কোনো পেশায় ওনারা নিয়োজিত না এই গরুর উপরে তাদের পুরো সংসারটা নির্ভর করে আছে তো ওনাদের সবার জন্য ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনারা যেন সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করে যেন সংসারটাকে সচ্ছলভাবে পরিচালনা করতে পারে আল্লাহবাক যেন তাদেরকে সেই তো অফিক করে এই দোয়া করে এখানেই বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম